পূর্ব বর্ধমান জেলার গলসি থানার সন্তোষপুর এলাকা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 39 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে গলসি থানার পুলিশ। মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে 5 জনকে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, 39 জন ধৃতের মধ্যে অনেকেই নির্দোষ, তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মূল অভিযুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের পাশে একটা মেয়ে পড়েছিল, সে মারা গেছে। বয়স্ক মেয়ে তা সেইখানে এইখানে রান্নাবান্না করছিল আমাদের দুর্গাতলায়, এই পাড়ায় দুর্গাতলায়। এবার পুলিশ আমরা রাত্রে এসে ওই জ্যাকে পেজে দেখানো তুলেছে, নিয়ে যাচ্ছিল। এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখন ওই বর্ধমান নিয়ে যাচ্ছে। কতজন আছেন আপনারা? আর 40 জনকে ধরেছে। 40 না 39? 40। ঘর থেকে উঠি আমাদের পুলিশ বিনা অপরাধে ধরে নিয়েছে। এখন কোথায় যাচ্ছেন আপনারা? আমাদের এখন বর্ধমান নিয়ে যাচ্ছে পুলিশ। কালকে রাত্রে যখন আমি ঘুমাই তখন উঠালো আমাকে, নিয়ে বললো যে 2 মিনিট সাহেবের সাথে কথা আছে, চলো 2 মিনিটের মধ্যে চলে আসবো। এই 2 মিনিটের মধ্যে আমাকে যার গাড়ি নিতে ঝামেলা হয়ে যায় গ্রামে। ঝামেলা? কি ঝামেলা? ওই যে একটা ছেলে মার্ডার করেছে, দিয়ে ওই যে দেখতে আবার আমার বাড়িতে শুয়েছিল, দিয়ে আমরা ধরে নিয়ে গিয়ে এসেছে। আপনার শ্বশুরমশাই? আপনার শ্বশুরমশাই ছিল এই কাণ্ডের সঙ্গে জড়িত? না না, ওরা ওরা সব ওই না, বয়স্ক তো ওইসবে ধার দিয়ে যায় না। কখন নিয়ে এসছে আপনার শ্বশুরকে পুলিশ? 12:30 রাত। এখন কোথায় এসছে? এখন কোন জায়গায় এসছে? বলছি থানায়। কি জন্য? ওই যে এসেছি দেখতে, ছাড়ানো যাবে কি না। আমার নাম কাকুলি বাগদি। আর আমার স্বামী? আপনার শ্বশুরমশাই নাম? হারু বাগদি। হ্যাঁ, হারু বাগদি। হারু বাগদি। স্বামী দিকে সারাতে এসছি গো, ছেলে ফুল আছে, ঘরে ঠিক মতো সেটাই নাই গো, ছোট বাচ্চা ছেলে মা বাবা সেটা থাকে না গো। আমার স্বামী পায়খানা হচ্ছিল, কান্নে চন্দ্র ঘরে ছিল গো, 2 দিন উঠা নাই ঘর থেকে গো, ঘরে ছিল। হ্যাঁ ও শান্তি বলো, আমার স্বামী ঘরেই ছিল। হ্যাঁ, আমার নাম হচ্ছে বাসন্তী বাগদি। আমার স্বামী নাম তপন বাগদি। না, আমার স্বামী নির্দোষ, আমার স্বামী অসুস্থ মানুষ, তাকে ধরে নিয়ে চলে এলো। কখন ধরেছে? রাত 1টার সময়। পুলিশ বলে একটু কথা বলবে, একটু কথা বলবো, কথা বলতে বলতে টেনে গাড়িতে তুলে নিয়ে চলে এলো। অপরদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে এলো কলকাতা সিআইডির ফরেন্সিক ফিঙ্গার টিমের বিশেষ দল। এই দলে রয়েছে সিআইডির ইন্সপেক্টর শৈবাল বাগজি সহ 4 জন। এদের মধ্যে 1 জন ফটোগ্রাফার ও 2 জন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রয়েছেন। মঙ্গলবার এই টিম গলসি থানায় আসে। তারপর থানার 1 জন অফিসারকে সঙ্গে নিয়ে তারা সন্তোষপুরের গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছে আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও গাড়িগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেন। এই মুহূর্তে সন্তোষপুর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।